আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির মধ্যে আপনাদের কারো না কারো রাশি প্রত্যেকেরই রয়েছে, তার মানেই যে আপনি কালকে প্রচুর অর্থ পাবেন এটাও কিন্তু নয়। এই জন্য প্রতিদিন আমি বলি, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অযথা লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করে অর্থ লস না করে আপনার জন্মকুণ্ডলী এবং হস্তরেখা আগে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করুন। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশি আমি কথা বলবো তার মধ্যে চারটি রাশি এক্সিলেন্ট রয়েছে, চারটি রাশি খুব গাঢ় যোগ রয়েছে, আর একটি রাশির মিডিয়াম রয়েছে। আমি একটি রাশির নাম আমি বলে দিচ্ছি, তারপর চারটি রাশির নাম আমি জানাচ্ছি যেগুলো গুরুতর রয়েছে। নাম্বার ওয়ান, এক নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার চার, আপনাদের সময় সকাল দশটা দুই মিনিট থেকে আপনার এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত। এবার আমি বলবো চারটি রাশির নাম, এক্সিলেন্ট যে রাশিগুলি আমি কথা বলবো। মেষ রাশি তো মিডিয়াম পজিশনে রয়েছে, চারটি রাশির গুরুতর যোগ কিন্তু রয়েছে। তবেও আমি একটা কথা বলবো, আপনার জন্মছকে এই যোগ কিন্তু থাকা দরকার, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে কিনা আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে পয়লা আপনার বৈশাখ এই উপলক্ষে, অর্থাৎ চোদ্দোই এপ্রিল দু হাজার তেইশ, অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনারা বুকিং করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই সময় আপনাদের বিশেষ আকর্ষণীয় কিছু অফার কিন্তু আপনারা পাবেন। শুধুমাত্র রাহু রক্ষা কবজের উপরে এই ডিসকাউন্টটা রয়েছে, অন্যান্য কবজের উপর নয়, শুধুমাত্র রাহু রক্ষা। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন বা আপনারা হস্তরেখা দেখাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। আমি আবার বলছি, রাহুর বলবত্তা বৃদ্ধি করুন এবং আপনার জন্মছককে সংস্কার করুন এবং বার্থ চার্ট রিফর্মেশন এই ফর্মুলাটি অ্যাপ্লাই করুন। তাতে কী হবে জানেন, আপনার প্রাপ্তির সম্ভাবনাটা প্রবলভাবে বৃদ্ধি করবে। আগামীকাল পাঁচটা রাশির আমি কথা বলছি, তার মধ্যে একটি রাশির আমি অলরেডি বলে দিয়েছি, চারটি রাশির কথা আমি বলবো যে চারটি রাশির এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। রাহু শুক্র বুধ শনি চারটি গ্রহ, চারটি গ্রহর মধ্যে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু এবং আপনাদের দশা ইম্পর্টেন্ট, কিসের দশা চলছে, আপনার পারমিট করছে কি না সেই দশা সেটা আগে জেনে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্টটা করুন। আমি পাঁচ রাশির মধ্যে যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হবে, এখন কত অ্যামাউন্টের হবে আপনার, পঞ্চাশ টাকা হলেও হতে পারে, পাঁচশো হলেও হতে পারে, পঞ্চাশ হাজার হলেও হতে পারে, পাঁচ লাখ হলেও হতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, কারণ এটা
সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, বুড়িয়ান যোগ রয়েছে আগামীকাল, এবং ভাগ্যভাবকে যদি স্ট্রং করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবার ওই চারটি রাশির নাম আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো, একটি রাশি বলে দিচ্ছি অলরেডি, আর চারটি, কুম্ভ রাশি, টার্গেট নাম্বার 2-6, সময় 8:44 থেকে 9:52 পর্যন্ত কুম্ভ রাশি। এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, রাশিভিত্তিক সময় কিন্তু। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম এক্সিলেন্ট, এই চারটি রাশি মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, সময় 10:11 থেকে 12:19 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 7, সময় সকাল 10:00 থেকে 11:52 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, গাঢ় প্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 6-3, আপনাদের শুভ সময় 9:33 থেকে শুরু করে আপনার 11:55 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। আবারও বলছি, প্রত্যেকে জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আগামীকাল মঙ্গলবার 5 রাশির কিন্তু গুরুতর প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে নিজস্ব ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, এবং আপনার যে প্রাপ্তিতে বাধা আসছে সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আবারও বলছি, রাহু রক্ষা কবচের উপর 1 বৈশাখের জন্য আকর্ষণীয় ছাড় রয়েছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা বুকিং সেরে ফেলুন। আর একটি অনুরোধ, প্রচুর বুকিং রয়েছে, প্রত্যেককে একটি অনুরোধ, আমাকে অবশ্যই আপনারা একটু হলেও সময় দিবেন, অর্থাৎ মানে চটজলদি বুকিং করে চটজলদি পাওয়ার জন্য অনুরোধ করছেন আমার অ্যাসিস্ট্যান্টকে। আমি বারবার বলছি, একটু হলেও আপনারা সময় নিয়ে কাজটি আপনারা করতে দিন, কারণ এটা সমস্ত কিছু নিয়ম মেনে এবং বেশ কিছু তিথিক্ষণ এবং আপনার শুদ্ধ করে আপনার এই কবচটা কিন্তু দেওয়া হয়। অনেক কিছু নিয়ম রয়েছে, ওই জন্য বারবার বলছি, যদিও আপনারা বুকিং করে রাখলে সেখানে কিন্তু আপনারা 14 এপ্রিলের পরও কিন্তু পাবেন বুকিং করে রাখলে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।